आज के शिखब रासायनिक बिक्रियार सक्रियण शक्ति। प्रथम सक्रियण शक्ति संज्ञाटा एकटू देखे निब जे न्यूनतम शक्ति लाभ कर ले बिक्रियक अणु बिक्रियाय अंशग्रहण करते पारे सेटाई हच्छे तार सक्रियण शक्ति। तो आमरा जानी रासायनिक बिक्रिया दुई रकम हय, तापोत्पादी ओ तापहारी बिक्रिया। तार सक्रियण शक्तिटा एकटू केमन हय आमरा एकटू देखि नि। देखो এই যে এটা হচ্ছে একটা বিক্রিয়ক, তার যে এনার্জি স্টেট বা তার যে শক্তি সেটা হচ্ছে এই লেভেল পর্যন্ত আছে। এই অক্ষে আমরা এনার্জি বসিয়েছি, তাহলে তার শক্তি হচ্ছে এই পর্যন্ত, তাই তো? তো এই অবস্থায় সে আছে। তাহলে একে যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হয় অর্থাৎ এই প্রোডাক্টে পরিণত হতে হয়, তাহলে আগে তাকে এই পরিমাণ শক্তি কিন্তু অর্জন করতে হবে, তাহলে সে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ত হবে। ঠিক আছে, প্রোডাক্ট কিন্তু পরে। তাহলে এটা হচ্ছে তার অ্যাক্টিভেশন এনার্জি। এই ক্ষেত্রে দেখো যে রিঅ্যাকট্যান্ট বা যে বিক্রিয়কটা তার এইখানে আছে, শক্তির হিসেবে তাদের অবস্থানটা এই বরাবর। তাহলে তারা যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় তাহলে তাদেরকে এই পরিমাণ শক্তি অর্জন করে তারপরে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, তো এটাই হলো সেই অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে একটা বোনাস জিনিস শিখিয়ে দিই। দেখো যে এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক রিঅ্যাকশন অর্থাৎ তাপহারী আর তাপোৎপাদী বিক্রিয়াটা কি। এই যে দেখো যে এরা শক্তি লাভ করে তারপরে যখন এই তাহলে এরা একটা শক্তি শোষণ করছে, তাই না? শক্তি শোষণ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তো যখন এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে তখন আবার কি হয় যে শক্তি আবার ছেড়ে দেয় বা রিলিজ হয়। তো এই শক্তি রিলিজটা কতটুকু হয় তার উপরে আসলে নির্ভর করে যে বিক্রিয়াটা তাপোৎপাদী নাকি তাপহারী। দেখো যে এখানে শক্তি শোষণ করলো এতখানি, কিন্তু শক্তি যখন বিকিরণ করলো তখন কিন্তু এই পর্যন্ত এসেছে, তাই না? অর্থাৎ এইটুকু শক্তি সে বিকিরণ করেছে। তাহলে এই পরিমাণ যে শক্তি, এই পরিমাণ শক্তি কিন্তু অ্যাবজর্ব থেকে গেল এই বিক্রিয়কের এই উৎপাদের মধ্যে, তাই না? তাহলে এটা কিন্তু আলটিমেটলি একটা তাপহারী বিক্রিয়া। আর তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে দেখো যে এরা এই পরিমাণ শক্তি শোষণ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করার পরে যখন প্রোডাক্ট তৈরি হলো তখন তারা এই পরিমাণ তাপ শক্তি ছেড়ে দিল। অর্থাৎ দেখো যে এখানে কিন্তু অতিরিক্ত তাপ ছেড়ে দিয়েছে, তারা যতটুকু শোষণ করেছে তার চাইতে ছেড়ে দেওয়া তাপটা কিন্তু আরো বেশি, এই পরিমাণ বেশি। এই শক্তিটুকু তাহলে তারা ছেড়ে দিবে, বিক্রিয়ার ফলে মুক্ত হবে। তাহলে এটাই হচ্ছে তখন এক্সোথার্মিক রিঅ্যাকশন। ঠিক আছে, তোমাদেরকে বোনাস হিসেবে একটু বুঝিয়ে দিলাম। এখন আমরা অ্যারেনিয়াস সমীকরণ থেকে সক্রিয়ণ শক্তি নির্ণয় করব। দেখো যে এটা হচ্ছে সেই অ্যারেনিয়াস সমীকরণ। কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এ হচ্ছে অ্যারেনিয়াস ফ্যাক্টর, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা কোনো রাশি না তোমরা জানো, ই এ হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এখন আমরা সমীকরণটাতে লন নিলাম বোথ সাইডে। তাহলে আশা করি তোমরা এটা জানো লন নিলে যেটা হয়, আশা করি এখানে বোঝার কিছু নাই। তারপর দেখো যে আমরা যখন এটাকে লনটাকে লগে কনভার্ট করলাম 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা সমীকরণটাকে একটু রিঅ্যারেঞ্জ করেছি, তাই না? তারপরে সমীকরণটা আমাদেরকে এটা দাঁড়াচ্ছে। এখন আমরা যেটা করব এটাকে একটু মিলানোর চেষ্টা করি। দেখো তো চিন্তা করে যে y সমান mx plus c, y সমান mx plus c, এই সমীকরণটা একটা সরলরেখার সমীকরণের সাথে অনেকটা মিলে যায়, তাই না? এইটাই আমরা এখানে কাজে লাগাবো। দেখো যদি তোমরা এই চ্যাপ্টারের প্রথম দিকের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে কি ফর্মুলা দিয়ে আমরা বিক্রিয়ার যে হার ধ্রুবক এটা নির্ণয় করতে পারি। সেটা যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি আমরা হার ধ্রুবক নির্ণয় করতে থাকি ধীরে ধীরে, একটা তাপমাত্রায় অন্য একটা তাপমাত্রায় অন্য একটা তাপমাত্রা, এভাবে যদি আমরা হার ধ্রুবক নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা তাদের যে প্লটটা হবে, দেখো লগ কে এবং 1/t প্লট, সেই প্লটের মাধ্যমে আমরা কিন্তু ই এর মানটা পেতে পারি। কিভাবে পেতে পারি দেখো যে এটা কিন্তু ঢাল, তাই না? ঢাল হচ্ছে মাইনাস ইয়ে বাই 2.303 আর। ঠিক আছে, তাহলে এই যে সরলরেখাটা পাবো আমরা প্লট থেকে, সেই প্লট থেকে যে সরলরেখাটা পাবো সেই সরলরেখার ঢাল কিন্তু এটা সমান হবে। ঠিক আছে, আর যেহেতু আর এর মান আমাদের সবাই জানা, তাহলে সেখান থেকে আমরা যে সক্রিয় শক্তির মানটা খুব সহজে আমরা তখন ক্যালকুলেট করতে পারবো। এভাবে আমরা অ্যারেনিয়াস সমীকরণ থেকে সক্রিয় শক্তির মানটা নির্ণয় করতে পারি। তো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।